ধৰ্মাৱলম্বী লোকেৰে গঠিত এই খিলঞ্জীয়া মানুহৰ সংকট আহিছে, অসম ৰাজ্যৰ সংকট আহিছে। আৰু এই সংকটৰ সময়ত নলবাৰী ৰাইজে যিধৰণে পূৰ্বৰ পৰাই সংগ্ৰামী সত্তাৰে, আপোচহীন সংগ্ৰামী সত্তাৰে জাতীয় জীৱনক পথৰ সন্ধান দিছে, বাট দেখুৱাইছে, নেতৃত্ব দেখুৱাইছে, ভৱিষ্যতৰ দিনতো আমি আপোনালোকৰ পৰা সেই অভিভাৱকত্বৰ নেতৃত্ব আমি বিচাৰিছোঁ। নলবাৰী জিলাৰ সংগ্ৰামী সত্তা তুলনাহীন, কাৰো লগত তুলনা নহয়। য'তেই যোৱা যায় নলবাৰী ৰাইজ আপোচহীন, মনে প্ৰাণে ভাল পোৱা এটা অসমীয়া মন বিপদৰ পৰা উপক্ৰম হৈ যাব পৰাকৈ যুঁজ দিব পৰা এটা সংগ্ৰামী সত্তা, এই কথাই সমগ্ৰ অসমৰ ৰাইজক সদায় প্ৰেৰণা দি আহিছে। আৰু ভৱিষ্যতৰ দিনতো আমি আপোনালোকৰ পৰা সেই অভিভাৱকত্ব কামনা কৰিছোঁ। দীঘলীয়া কথা কোৱাৰ সময় নহয়, আপোনালোকে বহুত দিনটো আজি সবাই শুনি আছে। কেইটামান কথা, যিকেইটা কথা আলোচনা হোৱাটো অত্যন্ত প্ৰয়োজন। কা আমি কিয় নামানো এই কথা আমি সকলোৱে জানো, এই সম্পৰ্কতো আমি কথা পাতিম। কিন্তু নলবাৰীত মোৰ কথা কোৱাৰ আগে আগে এটা কথা ক'বলৈ বৰ মন গৈ গৈছে। কেইজনমান ছাত্ৰ ছাত্ৰীয়ে ছাত্ৰ বন্ধুৱে চিঞৰি আছে, সেইকাৰণে মোক ক'বলৈ মন গৈছে। ভাবিছিলোঁ যে শেষত কম নেকি। আমি যেতিয়া অসম আৰু উত্তৰাঞ্চলৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ সাহস, উদ্যম আৰু অনুপ্ৰেৰণাৰ কথা কওঁ, তেতিয়া আমাক প্ৰাচিল্য কৰা হয়। বিভিন্ন অসম আৰু উত্তৰাঞ্চলৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মানুহৰ সাহস, উদ্যম আৰু অনুপ্ৰেৰণা আগুৱাই যোৱাৰ কেতবোৰ ভাৱ প্ৰকাশ আছে। সেই ভাৱ প্ৰকাশ যেতিয়া আমি কৰিবলৈ যাওঁ, সংগ্ৰামী ৰাইজক তুচ্ছ তাচ্ছিল্য কৰে, আমাক তুচ্ছ তাচ্ছিল্য কৰে। কয় যে হো হোটো ক'ৰ পৰা আহিল বুলি কয়। অসমৰ এজন মন্ত্ৰীয়ে কয় যে হো হোটো কি হয়। হো হোটো হ'ল এই গৰ্ডনৰ পৰা তেখেতক আকৌ কৈ যাব খোজো, বৰকৈ আহি থাকে নলবাৰীলৈ। হো হোটো হ'ল অসম আৰু উত্তৰাঞ্চলৰ বিভিন্ন খিলঞ্জীয়া ৰাইজৰ সাহস, উদ্যম আৰু অনুপ্ৰেৰণাৰ প্ৰকাশ। আৰু সেইকাৰণেই সেই কথাটোকে এবাৰ কৈ ল'ব খোজো। কেইজনমান বন্ধুৱে মই উঠোঁতেও চিঞৰা দেখিছোঁ, এতিয়াও চিঞৰা দেখিছোঁ, একেটা শব্দৰে তেওঁলোকৰ মনটো অলপ ভাল কৰি দিওঁ। আৰু দিল্লী আৰু দিছপুৰক এইটো এটা সতৰ্কবাণী, কাইলৈ বোলে প্ৰধানমন্ত্ৰী আহিব, গতিকে দিছপুৰৰ চৰকাৰ আৰু দিল্লী চৰকাৰক অসম আৰু উত্তৰাঞ্চলৰ খিলঞ্জীয়া মানুহৰ আশা, উদ্যম আৰু অনুপ্ৰেৰণা আৰু একেধৰণে এটা কঠোৰ সতৰ্কবাণী আপোনালোকক একেলগে ক'বলৈ অনুৰোধ জনাইছোঁ। হো বেছি দূৰ গৈ পোৱাগৈ নাই, নলবাৰী চহৰতে আছে শব্দটো। হো 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 এইটো অসম আৰু উত্তৰাঞ্চলৰ খিলঞ্জীয়া মানুহৰ সাহস, উদ্যম আৰু অনুপ্ৰেৰণাৰে আগুৱাই যোৱাৰ এটা ভাৱ প্ৰকাশ। শেষত আকৌ কম, কিন্তু মূল বিষয়টো হ'ল আজি যে আমি এই সংকটৰ সন্মুখত যে থিয় হৈছোঁ, এনেকুৱা সংকটৰ আগতে আহিছিল নে নাহিছিল। ইতিহাসৰ পাতটো এতিয়ালৈ দেখা পোৱা যায় এনেকুৱা সংকট আহিছিল। সেই সংকটবোৰ আহোঁতে তেতিয়া অসমৰ ৰাইজে কি কৰিছিল বা অসমৰ নেতাসকলে কি কৰিছিল, নলবাৰীত এই কথাটো পতা উচিত। আমাৰ স্বাধীনতা আন্দোলন যেতিয়া মহাত্মা গান্ধীয়ে আবেদন জনালে, অসমৰ ৰাইজে স্বাধীনতা আন্দোলন জঁপিয়াই পৰিল, স্বাধীনতা আন্দোলন অসমৰ ৰাইজ শ্বহীদ হ'ল, শ্বহীদ কনকলতা, শ্বহীদ কুশল কৰকে ধৰি আমি সকলোৰে নাম আমি জানো। কিন্তু দেশ যেতিয়া স্বাধীন হ'ল, যেতিয়া দেশ বিভাজনৰ কথা আহিল, তেতিয়া সেই সময়ৰ প্ৰধানমন্ত্ৰী জৱাহৰলাল নেহৰু, বল্লভভাই পেটেল গৃহমন্ত্ৰী আৰু আন আন তেওঁলোকৰ ৰাষ্ট্ৰীয় নেতাসকলে আমাক পাকিস্তানৰ লগত গতাই দিলে। আপোনালোকে জানে, কিন্তু আজি ক'বলগীয়া আছে, আমাক পূব পাকিস্তানৰ লগত গতাই দিয়া আছে। কিন্তু সেই সময়ত তেতিয়াৰ মুখ্যমন্ত্ৰী আমাৰ গোপীনাথ বৰদলৈ, বিষ্ণুৰাম মেধি আৰু অসমৰ নেতাসকলে বলিষ্ঠ পদক্ষেপ ল'লে। ভীমবৰ দেউৰী, তেখেতসকলৰ অৱদানৰ কথা আমি কেতিয়াও পাহৰিব নোৱাৰোঁ। আৰু তেখেতসকলে দিল্লীৰ নেতাসকলক ক'লে যে আমি পাকিস্তানৰ লগত নাথাকোঁ, আমি ভাৰতৰ লগত থাকিম। সেই সময়ত আমাক সমৰ্থন দিয়া এজন আছিল মহামানৱ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীয়ে সেই সময়ত কৈছিল যে অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ অধিকাৰ সুৰক্ষিত কৰিবলৈ অসমৰ ৰাইজৰ সত্যাগ্ৰহ কৰাৰ অধিকাৰ আছে। আৰু মহাত্মা গান্ধীৰ সমৰ্থনত
সেই সময়ত অসমৰ ৰাজনৈতিক নেতাসকলে গোপীনাথ বৰদলৈ বিষ্ণুৰাম মেধিয়া ৰাণাৰ নেতাসকলে দিল্লীৰ নেতাসকলক জনাই দিলে যে আপোনালোকৰ চুটলপি আমি নুশুনো, আপোনালোকৰ নিৰ্দেশ আমি নামানো, আমি আমি ভাৰতৰ লগত থাকিম। সেই সময়ত অসমৰ নেতাসকলে বলিষ্ঠ পদক্ষেপ লৈছে আৰু সেইকাৰণে আজি অসম ভাৰতৰ লগত পূব পাকিস্তানৰ পৰা যোৱাৰ পৰা আমি ৰক্ষা পৰিলোঁ, কাৰণ আমাৰ নেতাসকলে বলিষ্ঠ পদক্ষেপ লৈছিল। দিল্লীৰ নেতাসকলৰ আজ্ঞাবাহী হোৱা নাছিল, নিৰ্দেশ মনা নাছিল। 1949 চনত আৰু তেনেকুৱা সংকট আহিছিল। 49 চনত তেতিয়া প্ৰধানমন্ত্ৰী জৱাহৰলাল নেহৰু আৰু গৃহমন্ত্ৰী বল্লভভাই পেটেলে ক'লে গোপীনাথ বৰদলৈ, ৰাজহ মন্ত্ৰী আমাৰ বিষ্ণুৰাম মেধিয়াৰ, অসমৰ নেতাসকলক যে শৰণাৰ্থী ৰাখিব লাগিব অসমে, আৰু শৰণাৰ্থী ৰাখিবৰ কাৰণে অসমে মাটি দিব লাগে। তেতিয়া গোপীনাথ বৰদলৈ আৰু বিষ্ণুৰাম মেধিয়াৰ অসমৰ নেতাসকলে জৱাহৰলাল নেহৰু আৰু বল্লভভাই পেটেলক জনাই দিলে যে অসমত আমাৰ খিলঞ্জীয়া মানুহৰ কাৰণে মাটিৰ প্ৰয়োজন, বান আক্ৰান্ত ৰাইজৰ কাৰণে মাটিৰ প্ৰয়োজন, গতিকে আমি শৰণাৰ্থী ৰাখিবলৈ মাটি দিব নোৱাৰোঁ। সেই সময়তো অসমত শৰণাৰ্থী ৰাখিব খুজিছিল, শৰণাৰ্থী ৰাখিবলৈ মাটি বিচাৰিছিল, কিন্তু সেই সময়ত মুখ্যমন্ত্ৰী গোপীনাথ বৰদলৈ, ৰাজহ মন্ত্ৰী বিষ্ণুৰাম মেধিৰ, অসমৰ নেতাসকলে দিল্লীৰ নেতাসকলক, নেহৰু আৰু বল্লভভাই পেটেলক জনাই দিলে যে আমি অসমত শৰণাৰ্থী ৰাখিব নোৱাৰোঁ, শৰণাৰ্থী ৰাখিবলৈ মাটি দিব নোৱাৰোঁ। জৱাহৰলাল নেহৰু আৰু বল্লভভাই পেটেলক ধমকি দিছিল, সমালোচনা কৰিছিল আৰু কৈছিল অসমৰ মানুহবোৰ বৰ ঠেক মনৰ মানুহ, আৰু শৰণাৰ্থী ৰাখিবলৈ যদি অসমে মাটি দিব নোৱাৰে তেতিয়াহ'লে অসমলৈ কেন্দ্ৰীয় চৰকাৰে দিয়া ধনৰ অনুদান বন্ধ কৰি দিয়া হ'ব, ধমকি 49 চন। সেই সময়ত কিন্তু অসমৰ মুখ্যমন্ত্ৰী গোপীনাথ বৰদলৈ, ৰাজহ মন্ত্ৰী বিষ্ণুৰাম মেধিয়া, অসমৰ নেতাসকলে দিল্লীৰ নেতাসকলক জনাই দিছিল যে তোমালোকৰ আজ্ঞা আমি নলওঁ, তোমালোকৰ চুটলবিন আমি নচলো, আমি অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ সুৰক্ষিত ভৱিষ্যত নিশ্চিত কৰিবলৈ আমি দায়বদ্ধ, আৰু সেইকাৰণে আমি শৰণাৰ্থী ৰাখিবলৈ মাটি দিব নোৱাৰোঁ, আৰু আমি মাটি নিদিওঁ। সেই সময়ত গোপীনাথ বৰদলৈ আৰু ৰাজহ মন্ত্ৰী বিষ্ণুৰাম মেধিয়াৰ অসমৰ নেতাসকলে জনাই দিলে অসমৰ স্বাৰ্থ ৰক্ষা কৰিবলৈ বলিষ্ঠ পদক্ষেপ ল'লে। আজি যদি আমি তুলনা কৰোঁ, জাতি মাটি ভেটি ৰক্ষাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল হ'ল, মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, আন আন মন্ত্ৰীসকল, তেওঁলোকে অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ সুৰক্ষিত ভৱিষ্যতৰ বাবে পদক্ষেপ গ্ৰহণ নকৰিলে। মেঘালয় মুখ্যমন্ত্ৰী, মেঘালয় চৰকাৰে মেঘালয়ৰ খিলঞ্জীয়া মানুহৰ কাৰণে স্থিতি লৈছে, মিজোৰামৰ চৰকাৰে লৈছে, নাগালেণ্ডৰ চৰকাৰে লৈছে, অৰুণাচলৰ চৰকাৰে লৈছে, তেওঁলোক হয় NDA বা তেওঁলোক BJPৰ অংশীদাৰ হয় বা BJPৰে হয় চৰকাৰ, তেওঁলোকে নিজৰ ৰাজ্যৰ খিলঞ্জীয়া মানুহৰ কাৰণে স্থিতি লৈ দিল্লীক জনাই দিছে যে আমাৰ খিলঞ্জীয়া মানুহৰ স্বাৰ্থ প্ৰথম, আৰু খিলঞ্জীয়া মানুহৰ স্বাৰ্থ জলাঞ্জলি দি আমি দিল্লীৰ কথা আমি শুনিবলৈ প্ৰস্তুত নহয়। কিন্তু জাতি মাটি ভেটি ৰক্ষা কৰিবলৈ প্ৰতিশ্ৰুতি দিয়া মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু আনসকলে আজিৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী, গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ নিৰ্দেশ লৈ, আজ্ঞা লৈ অবৈধ বাংলাদেশী ৰক্ষণাবেক্ষণ দিয়া, অসম চুক্তি উলংঘা কৰা খিলঞ্জীয়া বিৰোধী সাম্প্ৰদায়িক আৰু অসাংবিধানিক কাম আমাৰ ওপৰত জাপি দিবলৈ সমৰ্থন দিলে। তুলনা যদি আমি কৰোঁ, সংকট আগতো আহিছিল, সংকট অহাৰ সময়ত তেতিয়া গোপীনাথ বৰদলৈ আৰু বিষ্ণুৰাম মেধিয়াৰ অসমৰ নেতাসকলে দিল্লীৰ আজ্ঞা লোৱা নাছিল, দিল্লীৰ চুটলিপি শুনা নাছিল, খিলঞ্জীয়া মানুহৰ হৈ স্থিতি লৈছিল। আজিও উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বাকী নেতাসকলে নিজৰ নিজৰ ৰাজ্যৰ খিলঞ্জীয়া মানুহৰ স্বাৰ্থ স্থিতি লৈছে, দিল্লীৰ আজ্ঞা শুনা নাই, চুটলিপি শুনা নাই, কিন্তু মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসম চৰকাৰে দিল্লীৰ আজি আজ্ঞাবাহী হিচাপে পৰিণত হৈছে, দিল্লীৰ আজি আঁঠু লৈছে আৰু দিল্লীৰ চুটলিপি মতে কাম কৰি অসমৰ স্বাৰ্থ জলাঞ্জলি দিছে। এইটোৱেই হ'ল বাস্তৱ পৰিস্থিতি, আৰু সেইকাৰণে আজি আমি সমবেত হৈছোঁ। সমগ্ৰ অসমৰ অঞ্চলে অঞ্চলে সভা হৈছে, ৰাইজ ওলাই আহিছে, সভা হৈছে, আৰু সেইকাৰণে আজি গৰ্ডনৰ পৰা এটা কথা ক'ব খোজো, গোটেই অঞ্চলত দৈনিক সভা হৈ আছে, তেওঁলোকৰ হাতত সংখ্যা আছে, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ হাতত, অমিত শ্বাহৰ হাতত সংখ্যা আছে, সংসদত তেওঁলোকে এখন আইন পাছ কৰি দিব পাৰে, আৰু যিদিনা কা তেওঁলোকে কেবৰ পৰা যেতিয়া কা কৰিছিল উত্তৰ পূৰ্বাঞ্চলৰ দুৱাৰমুখ গুৱাহাটীত, তেওঁলোকে কাৰ্ফিউ দি ল'বলগীয়া হৈছিল, আমাৰ নেট বন্ধ কৰি দিয়া হৈছিল, আৰু তাৰপিছত তেওঁলোকে কেব কালৈ তেওঁলোকে ৰূপান্তৰ কৰিছিল। অসমত স্বাভাৱিক পৰিস্থিতিত আজি কা পাছ কৰা হোৱা নাছিল, কিন্তু আজি আমি তেওঁলোকক ক'ব খোজোঁ নলবাৰীৰ পৰা, তোমালোকৰ হাতত সংখ্যা আছে, সংসদৰ মজিয়াত তোমালোকে আইন পাছ কৰিব পাৰা,
এখন আইন পাশ করে তোমালে আমার ওপর জাপি দিয়ে কোবা মানি লোবা কইব লাগবে। আমি আমি কব খুঁজো আমি নসহ আমি নামানো, কিন্তু এনেকা ঠিক সংখ্যা আছে সংসদের মাজত এখন আইন পাশ করে দিব পারে সংখ্যার জোরত, কিন্তু আমার রাইজে আর উত্তরাঞ্চল রাইজে দৈনিক এনে ধরনের সভা পাতিছে আর প্রতিদিনাই কয়ে আছে আমি কা আমি নামানো কা অগ্রাহ্য করেছি। আজ নলবারীর আমি নরেন্দ্র মোদী সরকার আর সরকার কব খুঁজো তোমালোক সংখ্যা আছে তোমালে সংসদের আইন পাশ করে দিলা, আজি নলবাৰী ৰাইজৰ আদালত বহাই কৈ দিলে কা আমি অগ্রাহ্য কৰিছো। আজি নলবাৰী পৰা এটি এটা স্পষ্ট বার্তা প্রত্যেকখন সভাতে কা অগ্রাহ্য করা হয়েছে, সংসদত তেওঁলোকে ভোটৰ জৰিয়তে লৈ গল কা, কিন্তু অসমৰ বিভিন্ন প্রান্তর সভা হৈ আছে ৰাইজৰ আদালতে কৈছে কা আমি নামানো কা অগ্রাহ্য কৰি দিছে। আর সেইকাৰণে আপোনালোকক সংসদ সদস্যসকলে হাত চাপৰি মাৰি টেবুলের উপর হাত চাপড়ি মারি সংসদত বিল পাশ করে আপনার একটা ডর হাত চাপড়ি মারি এই কা অগ্রাহ্য করবর কারণে এই বার্তা দিবর কারণে অনুরোধ জানালো। আজি নলবাৰী পড়া একই খবর যে কা আমি অগ্রাহ্য করে দিল, কিন্তু গোটেই বিষয়টি আগুয়াই নিবর কারণে দুটা দৃষ্টিভঙ্গি গোটেই ভারত যেটা আন্দোলন হল প্রথম দুদিন অল্প হল খং প্রকাশ, কিন্তু তারপর আমি সাত দিন মান নিশার কার্যসূচী আমি বন্ধ স্থগিত রাখিল যাতে আন্দোলন শৃঙ্খলাবদ্ধভাবে অহিংসভাবে যাতে আগুয়াই নিব পারি, অহিংস শৃঙ্খলাবদ্ধভাবে যাব লাগবে। দিল্লির অন্যায়ের বিরুদ্ধে যুঁজ দিয়ে এপাতে অস্ত্র রাইজের হাতত আপনার হাতত আছে সেয়া হল অহিংস শৃঙ্খলাবদ্ধ আন্দোলন। আন্দোলন হিংসার রূপ ললে সরকারে দমন করবলে সুযোগ পাব, আর সেই কারণে অহিংস শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন করার লগে গোটে রাইজে স্বতঃস্ফূর্তভাবে ওলাই আসবো, এই মাত্র এটি একমাত্র শক্তিশালী অস্ত্র। এটা গোটে ভারতবর্ষের আন্দোলন হয়েছে কা বাতিলের কারণে, দাবি কিন্তু এটাই গোটে ভারতবর্ষত হওয়া আন্দোলনের দাবি আর আমার দাবি এটাই কা বাতিল হব লাগে, দৃষ্টিভঙ্গি কিন্তু বেলেগ আন্দোলনের পন্থা বেলেগ। আন্দোলনের পন্থা কি ঠায়ে ঠেক আন্দোলনে হিংসাত্মক রূপ লিছে, উত্তরাঞ্চলের আন্দোলনে কিন্তু হিংসাত্মক রূপ লওয়া নাই, আমি অহিংসভাবে আন্দোলন করে আছি, দৃষ্টিভঙ্গি বেলেগ আমার দুটা দৃষ্টিভঙ্গি আছে। ভারতবর্ষ বেলেগ রাজ্যের সেই পরিস্থিতি সৃষ্টি হওয়া নাই, অসমত প্রবোধনের ইতিহাস আছে, সমস্যা আছে দীঘলীয়া প্রবোধন, আর এই প্রবোধনের ফলত অবশেষত যেটা ঐতিহাসিক অসম আন্দোলন হল ঐতিহাসিক অসম আন্দোলনের সময় 860 প্রাণ দিলে শহীদ হল, হাজারজন চিরজীবনের কারণে পঙ্গু হল গুলিবিদ্ধ হল, আমার মাতৃ আমার ভগ্নির উপর নির্যাতন চলোয়া হল, ছাত্র সমাজে একটা বহুমূল্যা শিক্ষার বছর হেরালে, কর্মচারী সকল দেশকে চাকরি ডাঙর নহে বলে আহিল, আবাল বৃদ্ধ বনিতা রাইজে চূড়ান্ত ত্যাগ করল, আর তারপর চুক্তি সম্পাদিত হয়েছে। দেশের স্বাধীনতার আন্দোলনের পিছন জয়প্রকাশপুর নারায়ণ আন্দোলন আর তারপর আন্দোলন, তাতকে ডর আন্দোলন ভারতবর্ষ হওয়া নাই গণ আন্দোলন। আর এই যুক্তি হল চুক্তিয়ে কলে যে রাষ্ট্রীয় প্রতিশ্রুতি আন্তঃরাষ্ট্রীয় চুক্তি আর মানবীয়তার দৃষ্টিভঙ্গীরে 51 চনের 71 চনলে অহা হিন্দু মুসলমান থাকিব, 71-র পিছনে হিন্দু মুসলমান বহিষ্কার হব, সমগ্র ভারতবর্ষ রাজ্য এখন আমি দায়িত্ব লল বুঝা লল 151-ৰ পৰা 71-লৈ হিন্দু মুসলমান সকলের আমি দায়িত্ব লল, নাগরিকত্ব দিয়ে রাখবলে সম্মতি দিয়া হল, তাতকে মানি আর হৃদয় দেখাব নয়, কারণ বিদেশী নাগরিকর সমস্যার এটা কথা স্পষ্ট, আমি স্থায়ী সমাধান বিচার, আর স্থায়ী সমাধানের কারণে চুক্তি সম্পাদিত হয়েছে। আজ যদি কোয়া হয় যে 51-ৰ চনের পিছন অহা বিদেশী লোব লাগে বুঝা আমি লব নো আমি নল, আমি আর এই বিদেশী নাগরিকর সমস্যাটে এই প্রবজনে খিলঞ্জিয়া মানুষের বিভিন্ন জাতি জনজাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বী লোকের গঠিত খিলঞ্জিয়া মানুষের ভাষা সংস্কৃতি পরিচয় অস্তিত্বর প্রতি ভাবুকি, ভারতবর্ষের কোন রাজ্যত কা বিরোধী আন্দোলন যে হয়ে আছে এই কায় বা এই সমস্যায় প্রবোধনের সমস্যা ভারতবর্ষের কোন রাজ্যের খিলঞ্জিয়া মানুষের ভাষা পরিচয় অস্তিত্বর প্রতি ভাবুকি কিন্তু অহা নাই, আহিছে অবৈধ বিদেশী নাগরিকর প্রবোধনের ফলত আর উত্তরাঞ্চলের খিলঞ্জিয়া মানুষের ভাষা সংস্কৃতি পরিচয় অস্তিত্বর প্রতি ভাবুকি আইছে, এই ভাবুকির প্রশ্ন কিন্তু ভারতবর্ষের বেলেগ রাজ্যত নাই, সেই কারণে আমার দৃষ্টিভঙ্গি সুকিয়া।
আর আমার দৃষ্টিভঙ্গী যে সুকিয়া এই কথা ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়েছে। আর ভারতবর্ষ ধর্মর ভিত্তিক নাগরিকত্ব দিয়ার নিয়ম নাই, ধর্মর ভিত্তিক অসমত ভারতবর্ষ নাগরিকত্ব দিয়ার নিয়ম নাই। সেই কারণে কাখন সাম্প্রদায়িক এই এই কাখন অসাংবিধানিক সংবিধান বিরোধী, আর সেই কারণে আমি বিরোধিতা করছি দুটা কারণ। এটা অসম চুক্তি বিরোধিতা করেছে, উলঙ্ঘন করেছে, আর এটা আইনখন হল সাম্প্রদায়িক আর অসাংবিধানিক। এটা আমি যে কয়ে আছো যে আমার সমস্যাটা বেলেগ, ভারতবর্ষের লগত বেলেগ, এই যে সংসদত যেটা তার আগতেও আমি আন্দোলন হয়েছে কেবর বিরুদ্ধে, কার বিরুদ্ধে যেটা আন্দোলন আরম্ভ হয়ে গেল, যেটা আন্দোলন গোটেই অসমত ব্যাপক হয়ে গেল, ইয়ার প্রভাব কি হল? এই আন্দোলনের ব্যাপকতা দেখি অহিংসার গণতান্ত্রিকভাবে রাইজে যে আন্দোলন করে আছে, নিতেও যে রাইজ ওলাই প্রতিবাদ করে আছে, তার প্রভাব পড়েছে। আমি যদি ভাবো যে প্রভাব পড়া নাই, এটা শুদ্ধ নহয়, ইয়ার প্রভাব আছে। ইয়ার প্রভাব কি হল? উচ্চতম ন্যায়ালয়ত যেটা গোচর যেটা শুনানি আরম্ভ হল, যেটা অধিবক্তা সকলে তাত আমার তাত যুক্তি প্রদর্শন করি, পদক্ষম ছাত্র সন্থা, যুব ছাত্র পরিষদ, নেসো সকলে অধিবক্তা তাত যুক্তি প্রদর্শন করে কলে যে আমার সমস্যা বেলেগ, অসমৰ সমস্যা বেলেগ, অসমত খিলঞ্জীয়া মানুষের ভাষা সংস্কৃতি পরিচয় অস্তিত্বর প্রতি ভাবুকি অসম চুক্তি আছে, ত্রিপুরার সমস্যা বেলেগ, আমার কথাবুর ভারতের বেলেগ রাজ্যের লগত নিমিলে, যদিও আমি সকলে কাজ স্থগিত বাতিল করব বিচারিছো, সমস্যা কিন্তু বেলেগ। উচ্চতম ন্যায়ালয়ে অসমৰ রাইজর আপনাদের আন্দোলনের মান্যতা দিছে, আর মান্যতা এনেকেই দিছে যে এবার কার বিরুদ্ধে যদি শুনানি হব একেলগেই শুনানি হব, কিন্তু অসম আর ত্রিপুরার কারণে প্রথম আর সুকিয়াকে তাত শুনানি হব। মই ভাবো যে অসমৰ রাইজর এই নিরবচ্ছিন্ন আন্দোলনের যে মান্যতা, কারণ আমার কথাবুর সুকিয়াকে শুনিব, অসমৰ বিষয়বুর যে বেলেগ, কারণ গোটেই ভারতবর্ষের রাজ্য সমূহের পর আবেদন পড়েছে, উকিলের অভাব নাই, যাক যাক তার উকিল গেছে, সকলে নিজের রাজ্যের কথা কৈছে, কিন্তু অসম আর ত্রিপুরার উত্তরবঞ্চলের কথা কোনে শুনিব? এই আন্দোলনের জোরত এই আন্দোলনের শক্তিয়ে অধিবক্তা সকলে তার যুক্তি প্রদর্শন করবলে শক্তি দিছে, আর কইছে যে আমি বেলেগ, আমার সমস্যা বেলেগ, আমার সমস্যা উত্তর প্রদেশ গুজরাট বা কেরালার লগত নিমিলে, আমার এই পরিচয় সংকট, ভাষার সংকট, অস্তিত্বর সংকট, আর সেই কারণে উচ্চতম ন্যায়ালয়ত অসম আর ত্রিপুরার কারণে একেলগেই শুনানি হব, কিন্তু প্রথম আর সুকিয়াকে হব। এইটা মই ভাবো যে এটি নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক আন্দোলনের প্রতি একটা মান্যতা, অন্তত এটা অসম আর ত্রিপুরার কথা সুকিয়াকে কব পড়া যাব, উত্তরবঞ্চলের কথাও কব। উত্তরবঞ্চল ছাত্র সংগঠনেও কৈছে যে আমিও আবেদন করেছি, আবেদন করেছে উত্তরবঞ্চলের কথাও কোয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা কেবল কথা, এই যে আমার সমস্যাটা বেলেগ, এই সমস্যাটা বেলেগর কারণে নিরবচ্ছিন্নভাবে আন্দোলন হয়ে আছে। এই আন্দোলন তো হতে ইয়ার আগতেও আন্দোলন হয়েছে, ইয়ার আগরবার যেটা কেপ যেটা লোকসভা পাস করলে, রাজ্যসভা যেটা পাস করব নয়, সেই সময় উত্তরাঞ্চলের সাতখান রাজ্যের আন্দোলন হয়েছিল, সাতখন রাজ্যের একেলগে আন্দোলন হল, আপনাদের মনত আছে, মিজোরামের মিজো রায় মিজো ভাই সকলে মিজোরামের রাইজে ব্যানার লগাই দিলে বাই বাই ইন্ডিয়া ওয়েলকাম চাইনা। উত্তরাঞ্চলের বিভিন্ন রাজ্য যদি আন্দোলন হয়ে গেল, দিল্লিয়ে ভাবিলে যে উত্তরাঞ্চল যদি একেলগ হয়ে থাকে বিপদ আছে, কেনেকে উত্তরাঞ্চলের মাজে বিভাজন আনিব পারি, এটা ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেল। আর এইবার যেটা ক্যাব আনি কা করলে, কলে যে উত্তরাঞ্চল যত যত ইনার লাইন পারমিটর ব্যবস্থা আছে রেহাই দিয়া হল, অর্থাৎ মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল রেহাই। আকো কোয়া হল যে ষষ্ঠ অনুসূচী এলাকা যত আছে, অর্থাৎ মেঘালয়ের 95% এলাকা ষষ্ঠ অনুসূচী এলাকা রেহাই, ষষ্ঠ অনুসূচী অসমৰ সাতখন জিলাত বিটিএডির চারিখন, কার্বি আলং ডিমা হাসাও আর ওয়েস্ট কার্বি আলং সাতখন জিলাক রেহাই। তেওঁলোকে ভাবিছিল যে উত্তরাঞ্চলের তিনখন রাজ্য যদি আঁতরি যাব, মেঘালয় যদি আঁতরি যাব, আন্দোলন তো দুর্বল হব, বিভাজনের রাজনীতি নিটিকিল। যেটা আমার উত্তরাঞ্চল ছাত্র সংগঠনের যেটা সভা হল, যেটা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল সকলের ছাত্র সন্থার সদস্য সকলে কলে আমাক রেহাই দিলে কি হল, রেহাই দিলে কি হব আমি তো বুঝি পোৱা নাই, এটা পিছত বুঝিম, কিন্তু আমি সাতখন রাজ্য আমি একেলগে আছো। তেওঁলোকে কৈছে দো উই আর পলিটিক্যালি ডিভাইডেড ইন সেভেন স্টেটস, উই আর মেন্টালি, উই আর ইমোশনালি, উই আর ওয়ান, আমি উত্তরাঞ্চল, আমি আত্মিকভাবে আমি এক, আর সেই কারণে আমাক রেহাই দিলেও বিপদ আছে অসমৰ, আমাক রেহাই দিলেও বিপদ আছে ত্রিপুরার,
গতিকে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ মাজত বিভাজন আনিবলৈ যি দিল্লীয়ে ষড়যন্ত্ৰ কৰিছে তাক আমি অগ্ৰাহ্য কৰিব লাগে আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলে এদিন বন্ধ ঘোষণা কৰিব লাগে। আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ 7খন ৰাজ্যই তেওঁলোকৰ সংকট তেওঁলোকে ৰেহাই দিয়াৰ পিছতো অসম আৰু ত্ৰিপুৰাৰ প্ৰতি অহা ভাবুকিৰ কাৰণে একদিন উত্তৰ পূৰ্বাঞ্চল বন্ধ তেওঁলোকে পালন কৰিছে। আৰু সেইকাৰণে আপোনালোকক ক'ব খোজো আমি কি কৰিলোঁ এদিন ডাঙৰ কথা নহয়, কিন্তু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ 7খন ৰাজ্য অসমৰ বিপদৰ সময়ত তেওঁলোকে এদিন বন্ধ পালন কৰি আমাৰ বিপদৰ সময়ত তেওঁলোক আমাৰ ওচৰত থিয় দিছে। সেইকাৰণে আপোনালোকে কেনে হাত চাপৰি মাৰিবলৈ অনুৰোধ জনাইছোঁ। আমি উত্তৰ পূৰ্বাঞ্চলৰ জনসাধাৰণৰ প্ৰতি আমাৰ চেলাম চেলুট, কাৰণ তেওঁলোকে আজি কৈছে যে অসমৰ বিপদত আমি আছো। আৰু আপোনালোকক ক'ব খোজো যদি সঁচাকে সন্মান আছে, প্ৰধানমন্ত্ৰী যদি কথা আৰু কামৰ মাজত যদি পাৰ্থক্য নাই তেতিয়াহ'লে